লিস্টে রয়েছে যেটা চারখানা মোস্ট ভেনমাস স্ন্যাক রয়েছে তার মধ্যে একখানা। নমস্কার, তো এখন গ্রামের মধ্যে একটা রেস্কিউ কল এসেছে, তো রেস্কিউ কলটা শোনার সঙ্গে সঙ্গে আমি এসেছি। আর এখানে দেখতে পাচ্ছেন পুরো ভিড় জমে আছে, আর এই সামনে যে খাপরা আছে, মানে আমাদের পুরুলিয়া ভাষায় এটা খাপরা বলে, যেটা টালি, যেটা ঘরের ছাউনির কাজে লাগে, সেই ছাউনির কাজের যে খাপরা, সেই খাপরার মধ্যে একটি সাপ যেটা লুকিয়ে আছে, কি সাপ সম্পূর্ণ দেখাবো ভিডিওর মধ্যে। তো কি সাপ রয়েছে সেটা দেখার আগে আপনাদেরকে এই সাপ সম্পর্কে অনেক কিছু টিপস দেব, তো ভিডিওর মধ্যে সম্পূর্ণ জুড়ে থাকুন, চলুন দেখে নেওয়া যাক কি সাপ। বাচ্চারা দূরে সরে যাও, বাচ্চারা দূরে সরে যাও, ভালো ছিল তো এখানে ফ্যান দিয়েছিল সুন্দর পাল্লা বাগান আছে বাড়িতে ও পালা কি নর্মাল ফাঁসি হলে মুশকিল এটা হচ্ছে একটা গমন খরিস, যেটা আমরা পুরুলিয়ার ভাষায় একে খরিস বলি, আর এটা সাইন্টিফিক নেম হচ্ছে নাজা নাজা। হ্যাঁ, এটা বাচ্চা মানে এর বয়স কম করে ওই সম্ভবত 1 থেকে 1.5 বছরের মতো কাছাকাছি হবে, আর এ রিসেন্টলি খোলস ত্যাগ করেছে, যার জন্য এর গায়ের রংটা পুরা প্লেন আছে, মসৃণ আছে। আর এটা হচ্ছে একটা সব থেকে ডেঞ্জারাস সাপ, যেটা পুরুলিয়ার বা ভারতবর্ষের মোস্ট ভেনমাস স্ন্যাকের লিস্টে রয়েছে, যেটা চারখানা মোস্ট ভেনমাস স্ন্যাক রয়েছে তার মধ্যে একখানা। এর মধ্যে নিউরোটক্সিন ভেনাম পাওয়া যায়, আর এর কাটার সঙ্গে সঙ্গে শরীরের মধ্যে জ্বালা এবং চোখে ধুলাপন দেখতে পাওয়া যায়, এবং সঠিক সময় যদি চিকিৎসা না হয় তাহলে মানুষের মৃত্যু হতে পারে।
আর এই সাপের কামড়ের পর কোনো অজাগুনি কোনো ঝাড়ফুঁক কোনো তন্ত্রমন্ত্র কাজ করে না, শুধুমাত্র সরকারি হাসপাতাল এবং অ্যান্টিভেনাম ছাড়া এর কোনো বাঁচার কোনো উপায় নেই। তার জন্য এই সাপ থেকে সবসময় সাবধান, এবং সাপ দেখার সাথে সাথে নিজের দূরত্ব বজায় রাখুন, নিকটবর্তী আপনার রেস্কিউয়ারকে খবর করুন, যাতে করে সাপটিকে বাঁচানো যায় এবং আপনার নিকটবর্তী প্রাণীগুলোকে বাঁচানো যায় এবং মানুষকে বাঁচানো যায়। প্রথম কে দেখে সাপটাকে ধরে দেখেছি, বাড়ির লোক প্রথম দেখেছিল খাপড়া নিয়ে যাওয়ার সময়। স্পেকটিক্যাল কোবরা এর গোখরো, যেটাকে আমরা বলি গোখরো বাংলাতে, আর এর বিষ দাঁতগুলি সামনের দিকে থাকে, যেগুলি কাটার সাথে সাথে আমাদের শরীরের মধ্যে তার বিষ ইনজেক্ট করে, আর যার কারণে মানুষের এক থেকে দু ঘন্টার মধ্যে যদি সঠিক সময় ট্রিটমেন্ট না হয় তা মৃত্যু অনিবার্য। যার জন্য কোনো অঝাগুনি নেই, কোনো ঝাড়ফুঁক নয়, সোজাসুজি সরকারি হাসপাতাল, সদর হাসপাতাল। সাপটিকে এখন এই কলমা ঝালদা পুরুলিয়ার মধ্যে, পুরুলিয়া ডিস্ট্রিক্টের কলমা গ্রাম, এখান থেকে রেস্কিউ করলাম। আর এই রেস্কিউ করার পর এই সাপটিকে তার নির্দিষ্ট বাসস্থানে জঙ্গলের মধ্যে ছেড়ে দেওয়ার ব্যবস্থা করব। ওটা খোলা ইয়া হয়ে যাবে, মাটি খেয়ে যাবে, মাটিটা পড়ে যাবে, মুখটা পড়ে যাবে, ছেড়ে দাও। সুন্দর ভাবে এখান থেকে রেস্কিউ করে নিলাম, এরপর একে জঙ্গলের মধ্যে ছেড়ে দেওয়ার ব্যবস্থা করব, যাতে করে সে নিজের বাসস্থানে নিজের পরিবেশে বেঁচে থাকতে পারে। এতক্ষণের জন্য দেখার জন্য ভিডিওটি সকলকে অসংখ্য ধন্যবাদ।